গলায় নকল পরিচয়পত্র ঝুলিয়ে অগ্নি নির্বাপক যন্ত্র বিক্রির চেষ্টা হুগলি জেলার মেমারিতে গ্রেফতার তিন মঙ্গলবার মেমারি চেকপোস্ট থেকে তাতারপুর সংলগ্ন এলাকায় একটা ফায়ার লেখা লাল চারচাকা গাড়ি থেকে নামেন কোট প্যান্ট পরে ধোপ দুরস্ত তিনজন যার মধ্যে একজন ছিলেন মহিলাও দমকল আধিকারিক পরিচয় দিয়ে ট্রেড লাইসেন্স ফায়ার লাইসেন্স আছে কিনা জানতে চেয়ে জোর করে অগ্নি নির্বাপক যন্ত্র বিক্রি করছিল এলাকাবাসীদের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় মেমারি থানাকে পুলিশ এসে তাদেরকে আটক করে পুরো এই ঘটনা আমাদের বিশ্ববাংলা টিভির পর্দায় শুনব ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী শাহজাদা আলম কি বললেন দেখে নিন জানা যায় স্থানীয় দোকানে নিজেদের ফায়ার অফিসার বলে পরিচয় দেয় তারা আধার কার্ডও দেখায় তাতে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস লেখা ছিল এমনকি পরিচয়পত্রের রিবনেও ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস লেখা ছিল পরে অবশ্য তারা দাবি করে ফায়ার এক্সটিংগুইজার বিক্রি করেন তারা গাড়ির টিকিট খুলে কয়েকটা ফায়ার এক্সটিংগুইজার সিলিন্ডারও দেখায় তারা তাদের মধ্যে একজন মহিলা দাবি করে নিজেকে প্রাক্তন বিজেপির কাউন্সিলর বলে পরে এলাকার লোকের চাপে নিজেদের দোষ স্বীকার করে ক্ষমাও চায় হুগলি জেলা থেকে রিপোর্টার অমল চ্যাটার্জি কি ঘটনা ঘটেছিল আজকে ওই বেলা বারোটা নাগাদ তিনজন দুজন পুরুষ একজন মহিলা নিজেদের ফায়ার ব্রিগেডের অফিসারের নাম করে এসে কিছু দোকানে তাদের ফায়ার ব্রিগেড অফিসারের নাম করে দোকানে এসে কিছু পেপার্স চাইছিলেন ট্রেড লাইসেন্স বা তাদের ফায়ার সেফটি কোনো কিটস আছে কি না সেগুলো চাইছিলেন কোথায় এটা ম্যামারি চেকপোস্ট সংলগ্ন এলাকায় আর মেমরি তাতারপুর এলাকায় তো আমরা জানতে পারি মানে আমাদের রিলেটিভেরই দোকান তো সেখানে জানতে পারি যে এরকম কিছু লোক এসেছে অফিসার এসেছে তো আমরা অফিসারের কাছে যে দিয়ে জানতে পারি যে তারা অ্যাকচুয়ালি ফায়ার ব্রিগেড অফিসার নয় তারা হয়তো কোনো প্রোডাক্ট সেল করার জন্য কোনো সেলস অফিসার কিন্তু তারা এখানে চমকে ধমকে মানুষকে ফায়ার ব্রিগেড অফিসার নাম করে ফাইন নেওয়ার চেষ্টা করছেন ফাইন না কীভাবে বুঝলেন আমরা তাদের কাছে যখন জিজ্ঞাসা করলাম যে আপনারা আপনাদের কে পাঠিয়েছে তখন ওরা বলছে আমরা এসপ্ল্যানেড থেকে ডাইরেক্ট একদম ফায়ার ব্রিগেড হেড অফিস থেকে এসে হেড অফিসতে এভাবে আসে না থাকলে আমাদের এখানে ফায়ার ব্রিগেড অফিস আছে তারা জানাবে আমাদেরকে তো সেরকম আমরা কোনো ইনফরমেশান এখনও পাইনি যদি পাই তাহলে আপনারা যদি লেটার থাকে আপনাকে কাছে দিন তো তারা কোনো লেটার ইনফরমেশন দেয় না না দিয়ে তারা আমাদের ওপর চড়াও হয় মানে আপনারা কেন আমাদেরকে চ্যালেঞ্জ করছেন কেন ডিস্টার্ব করছেন আমাদের কাজে এই নিয়ে চলা হয় তো আমরা থানায় অভিযোগ জানিয়েছি সেই বিষয়টা নিয়ে এবং তখন জানা যায় যে বিষয়টা ওরা ফ্রড এবং ওরা নিজেরাই স্বীকার করে যে আমরা এই ভুলটা করেছি এই ভুল আমরা আর দ্বিতীয় দিন করবো কতজন আছিলো আর তিনজন ছিল একজন মহিলা দুজন পুরুষ আপনার নামও পরিচয় শাহজাদা আলম আমি মেমরি বাসিন্দা কার দোকানে গিয়েছিলো চেকপোস্টে একটি একটি চেকপোস্টে একটি দোকান ছিল মানে আপনার ওই স্ক্রাবসের দোকান লোহা ভাঙার এসবের দোকান সেই দোকানে গিয়ে তারা তাদের একটা সেম দোকানেই ছিল তো আমরা বুঝতে পারি যে তারা এই ধরনের অফিসার নয় আমরা বুঝতে পারি তারা এই ধরনের কোনো অফিসার নয় তার জন্য আমরা পাশে গিয়ে তাদের কাছ থেকে জানি তো তারা তখন নিজের উত্তর দিতে পারেনি তখন নিজেরাই বলে যে আমরা ভুল করেছি এই ভুল আমরা আর দিতে করব না নিজেদেরকে ফায়ার ব্রিড অফিসার বলছি এবং গাড়িতে ফায়ারের স্টিকারও লাগিয়ে রেখেছে ফায়ারের স্টিকার এবং আইডেন্টি কার্ডে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস বা ফায়ার প্রোটেকশন এরকম একটা কিছু লিখে রেখেছে এবং সাধারণ মানুষকে ভয় খাইয়ে টাকা লোটার চেষ্টা করছে কী চাইছেন না তারা চাইছে ফায়ার সেফটি কিট আছে কিনা যদি না থাকে তাহলে সেই ফায়ার সেফটি কিটগুলোকে চড়া দামে বিক্রি করবে এবং আমার মনে হয় সেই ফায়ার সেফটি কিটগুলো বিক্রি করতে গেলে তারও কিছু লাইসেন্স প্রয়োজন আমি জানি না তাদের কাছে কিছু আছে কিনা থানা নিজের মতো করে দেখবেন আমি থানাতে অভিযোগ হয়েছে তো ওনারা নিজেদের মতো করে বিষয়টা আলোচনা করে দেখবেন তদন্ত করবেন আশা রাখি এটাই কাশ্মীরি ফার্নিচার মানে উচ্চ মানের উডেন ফার্নিচার হাই কোয়ালিটি অ্যান্টিক ফার্নিচারের বিপুল সম্ভার তাই দেরি না করে এক্ষুনি ফোন করে ভিজিট করুন আমাদের দোকানে কাশ্মীর ফার্নিচার নামটা যারা জানে তারাই কেনে